ভারতীয় মজদুর সংঘ করোনার প্রথম ঢেউ থেকে শুরু করে চলতি দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণী কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজ ফটিকরায় ভারতীয় মজদুর সংঘ উনকুটি জেলা কমিটির উদ্যোগে ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রয়াত শ্রমিক নেতাদের ছবিতে পুষ্পাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই বিতরণী অনুষ্ঠানে 180 জন শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকুটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস, ভারতীয় মজদুর সংঘ উনকুটি জেলা কমিটির প্রেসিডেন্ট প্রহ্লাদ দেবনাথ, ভাইস প্রেসিডেন্ট সুমন দেব, প্রচার সম্পাদক পীযূষ দাস সহ স্থানীয় নেতৃত্বরা। সবকা সাথ সবকা বিকাশ, এটা শুধু বিজেপি দলের স্লোগান নয়, বাস্তবতা দেখিয়ে দিচ্ছেন রাজ্যের সরকার বলে জানান উনকুটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস। অসংখ্য ধন্যবাদ দেই, এরকম একটা দুর্যোগ সময়ে, এরকম একটা বিপদ সময়ে ওনারা আপনাদের কাছে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার জন্য বিএমএস এর যত কর্মকর্তা আছেন, যত সদস্য আছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেই। আপনারা প্রতিনিয়ত আপনাদের মধ্যে এই মানসিকতাটা রাখবেন, সেবা করা, মানুষের সেবাভাব তৈরি করা, এই মানসিকতাই আমাদের জীবনকে আমাদের শিক্ষা দেয়, আমাদের দলও আমাদের যেটা ভারতীয় জনতা পার্টি এই শিক্ষাই দেয়, সবের সঙ্গে সবকা সাথ সবকা বিকাশ, এটাই এটারই উদ্দেশ্য। এটা স্লোগান নয়, রাজনীতির স্লোগান নয়, এটা কাজের একটা ধারা। আমরা কী ধারায় কাজ করব তার জন্য এই স্লোগানটা দেওয়া হয়েছে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমাদের সরকারি যতগুলো প্রকল্প আছে এখানে কিন্তু কোনো রাজনীতি হয় না। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উনকুটি জেলা কমিটির ভারতীয় মজদুর সংঘের প্রেসিডেন্ট প্রহ্লাদ দেবনাথ জানান তাদের এই কর্মসূচি আগামী দিনেও বহাল থাকবে। আমরা চেষ্টা করছি যারা শ্রমিক, শ্রমিকদের মধ্যে কিছু সংখ্যক মানুষ একেবারে অসহায়, তাদের অর্ধাহার অনাহার এটাই হচ্ছে দিন যাপনের উপায়। আমরা এই ব্যাপারটা উপলব্ধি করতে পারছি, উপলব্ধি করেই গত বছরের ন্যায় এবারও আমরা এই সামাজিক কাজটা শুরু করেছি। ইতিমধ্যে আমরা কুমারঘাট মাসমারা কাঞ্চনবাড়ি এই অঞ্চলগুলোতে আমরা দিতে পেরেছি। ভিডিও রিপোর্ট ভয়েস 18।